বলেন তো দেখি, কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হবে? যদি আজকে আপনারা এই ধাঁধার উত্তরটি দিতে পারেন, তাহলে মনে করবো আপনাদের আসলে মাথায় বুদ্ধি আছে। কারণ আজকে এমন একটি ধাঁধা আপনাদের জন্য নিয়ে আসছি, আপনি শুধু নামটি দুইবার ডাক দিবেন, মেয়ে থেকে ছেলে হয়ে যাবে। এই যে এখানে কিন্তু সুন্দর করে আমি লিখেও দিয়েছি। বলেন তো আপনারা, কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যাবে? আসলে আমার মনে হয় প্রত্যেকে আপনারা এটা উত্তর দিতে পারবেন, কারণ এটা সবার সাথে আমাদের সাথে জড়িত। আমি কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি, আর সময় মাত্র বরাবরের মতো 2 মিনিট। 2 মিনিটের ভিতর উত্তর দিবেন যে আসলে এটা উত্তরটা কি হবে। আপনারা বলবেন আজকে দেখব যে কার কমেন্টটা একদম সঠিক হয়, আর বলবেন আমি এখানে লিখে রাখবো যে এটা উত্তরটা আসলে কি, যে কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যাবে। একদম সহজ একটি ধাঁধা নিয়ে আসছি। অনেকে মনে করেন যে আসলে কঠিন ধাঁধা, আসলে ধাঁধাটা খুব কঠিন না। এখানে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি আমি আপনাদেরকে, আপনারা এই ব্ল্যাকবোর্ড দেখে দেখে এটা উত্তরটা দিয়ে দেন, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা দিবেন। সময় কিন্তু প্রায় শেষের দিকে, যেহেতু 2 মিনিট সময় দিয়েছি, কারণ এখানে এটা উত্তরটা দিলে কিন্তু সময় আসলে বেশি লাগার কথা না, আপনাদের অল্প সময়ে মনে হয় উত্তরটা দিতে পারবেন। তাই যারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই এটা উত্তর দিবেন যে আসলে কোন ব্যক্তি, সে কে, এটা জিনিসটা আসলে কি, কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যাবে, এটা আসলে উত্তরটা আপনারা দিবেন। আর যদি আপনারা না পারেন কোনো সমস্যা নেই, এটা উত্তর কিন্তু আমি ভিডিও শেষের দিকে দিয়ে দিব। সময় আর 1 মিনিট, 1 মিনিটের ভিতরে উত্তর দিবেন। 1 মিনিট সময় কিন্তু টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এবং 50 সেকেন্ড আর 50 সেকেন্ড, 50 সেকেন্ড পর আমি উত্তরটা দিয়ে দেবো যদি আপনারা না পারেন। তবে এই 50 সেকেন্ডের ভিতরে আপনারা যারা যারা উত্তর দিবেন কিংবা উত্তর জানেন তারা সবাই কমেন্ট করে দেন, জলদি করেন, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। কারণ আমি যদি উত্তর দিয়ে দিই পরে যদি আপনারা দেখে দেখে বলেন তাহলে কিন্তু হবে না। আপনারা শুরুতে ভিডিও দেখে এই প্রশ্নটা দেখে তারপর কিন্তু উত্তর দিবেন। শেষের দিকে যদি আপনারা না পারেন তাহলে উত্তর তো আমাকে অবশ্যই দিতে হবে, কারণ আমি উত্তর কিন্তু দিয়ে দেব যে কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়, এটাই আজকে উত্তর দিবেন। এটা এমন একটি ধাঁধা, ইউনিক একটি ধাঁধা, এটা উত্তর সবাই দিতে পারবেন। এবং ফ্যামিলির লোকজনদের সাথে বসে যদি এই ভিডিওটা দেখেন সবাই আশা করি উত্তর দিবেন। এবং এই ধাঁধার আওয়াজটা যখন আপনাদের কানে যাবে কিংবা এই ভিডিওটা যখন দেখবেন, আমার মনে হয় সাথে সাথে উত্তরটা চলে আসে, কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়, উত্তর কিন্তু আমি দিয়ে দেবো। সময় কিন্তু আপনাদেরটা শেষ, এখন আমার সময় শুরু যে আসলে এটা উত্তর কি। জানি না কারা কারা উত্তর দিয়েছেন বা কে কে কমেন্ট করেছেন, যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি উত্তরটা বলে দিচ্ছি যে এই ব্যক্তিটা কে বা এটা কি, যে কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়। উত্তরটা শুনে নেন, আমি বলে দিচ্ছি। যেমন আমরা আমাদের মায়ের ভাই, মামা, আমরা যখন মামা ডাকি তখন কি হয়, মাকে যখন মামা ডাকি মা, আমরা যদি মা উচ্চারণটা দুইবার করি মা মা, তাহলে কিন্তু মামা চলে আসে। মামা, মায়ের নামটা দুইবার নিলেই কিন্তু মামা চলে আসে। যেমন মায়ের নাম আপনি দুইবার নেবেন, মা মানে মেয়ে, মেয়ের নাম দুইবার নিলেই ছেলে হয়ে যায়, মা, মামা, মামা থেকে, মা থেকে মামা। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।